মঙ্গলবার বিকেল আনুমানিক 4টা নাগাদ উদয়পুর সোনামুড়া চৌমুহনীস্থিত মঞ্জুরানী দে নামে এক মহিলা সহ প্রায় 10 লক্ষাধিক টাকা নিখোঁজ। পরবর্তী সময় মহিলার স্বামী সহ তার সন্তান মহিলাকে কোথাও খুঁজে না পেয়ে হতভম্ব হয়ে পড়ে। পরবর্তী সময় রাত্রিবেলায় মহিলার স্বামী এবং ছেলে উদয়পুর মহিলা থানাতে মিসিং ডায়েরি দায়ের করেন। জানা যায় এখন পর্যন্ত মহিলার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাছাড়া মহিলার সন্তান সংবাদ মাধ্যমের ক্যামেরায় জানিয়েছেন মহিলা সম্পূর্ণরূপে সুস্থ এবং তার কোনো মানসিক সমস্যা ছিল না। একবার শুনে নেওয়া যায় মহিলার সন্তান কি বলছে। কালকা বিকাল 4টা হতে মাকে পাচ্ছি না। তোমার মার নাম? মঞ্জুরানী দে। বয়স? 40। কি কারণে পাচ্ছ না কোনো কিছু? না, কোনোখানে খবর টবর নেওয়া হয়েছে না? কোনো আত্মীয় স্বজন বাড়ি থেকে? সব জায়গায় খবর নেওয়া হয়েছে, কোনো জায়গায় পাইনি। শুধু মাই কি মিসিং আছে না অন্য কিছু মিসিং আছে? টাকা পয়সা করার মিসিং আছে। কত টাকা? এই তো 8-10 লাখ। 8-10 লাখ কত টাকা? এই বিষয়ে আপনারা থানায় কোনো মিসিং ডায়েরি এমন কিছু করেছেন? হ্যাঁ, থানাতে মিসিং ডায়েরি করেছি। আর কে করছে না? আপনার বাড়ি? উদয়পুর সোনামুড়া চৌমুহনী। থানা কর্তৃপক্ষ কি জানিয়েছে? জানিয়েছে শীঘ্রই পদক্ষেপ নেবে। আপনি থানা কর্তৃপক্ষের উপর কতটা আশাবাদী? আশাবাদী দেখি না কি করে। আচ্ছা, আপনার মার এমনি অন্য কোনো সমস্যা আসলো কি? মানসিক সমস্যা বা কোনো এমন কোনো সমস্যা আসলো কি? না, এমন কোনো সমস্যা নাই। আচ্ছা, কোনো মানে এমন কোনো ঘটনা আপনার চোখে পড়ছে না? না, এমন কোনো ঘটনা চোখে পড়ছে না। আচ্ছা, এখন দেখার বিষয় রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ কর্তৃপক্ষ কবে নাগাদ এই নিখোঁজ হওয়া মহিলাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়, নাকি মামলা দায়ের করা কাগজ ফাইলের মধ্যে বন্দি হয়ে পড়ে থাকে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।